সমবেত সত্যি উপস্থিত আমার ভক্তমণ্ডলী কৃষ্ণ অনুরাগিনী ভক্তিমতী মায়েরা বাবা যারা আজ উপস্থিত হয়েছি, সমাবেত হয়েছি, একত্রিত আজকে আমরা সবাই মিলে হয়েছি। আজকে মা জয়দেব পদ্মাবতী ধামে আপনারা এসেছি। আজকে মকর সংক্রান্তির দিনে গঙ্গায় আপনারা অবগ্রহণ করেছেন, স্নান করেছেন আপনাদের মুক্তির জন্য। দেহের যতটা আমাদের রোগ, যতটা আজকে আমাদের দেহের যত যা কিছু ছিল প্রাপ্তাপ দূরীভূত হয়ে গেছে। আর যদি বাবা একটু উপায় আছে, আরও যদি আপনারা আমার সঙ্গে যদি একবার কণ্ঠে কণ্ঠ মিলিত করে দুটি বাহু উত্তোলন করে যদি একবার বদনে যদি একবার নাম বলে উচ্চ স্বরে বলতে হবে বাবা, মনে মনে বললে হবে না, কেমন গুনগুন করে বললে হবে না, দুটি বাহু তুলে উচ্চ স্বরে বলতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে বলুন জয় রাধে। বাবা আমরা তো বৃন্দাবন যাবো, তাই না? কেমন করে যাবো বাবা? আজকে বৃন্দাবনে যেতে গেলে গাড়িতে যেতে হয়, ট্রেনে বাসে যেতে হয়, তবে আমরা এই দেহ নিয়ে বৃন্দাবনে যাব, কেমন মন জানে গাড়ি গাড়ি তোমরা কেমন করে যাব, কেমন করে আমাদের যেতে হবে, তাই না? আমরা সবাই মিলে দুটো বাহু তুলে বলবো ওরে এই মনকে নিয়ে যাব, কেমন করে? রাধে রাধে সবাই বলো, রাধা রাধি কি, রাধা রাধি কি, রাধা রাধি কি, চলে রে মনে বৃন্দাবন রাধা রাধা মিলেন কি কুঞ্জ বিহারি জপ গিরি ধারি কুঞ্জ বিহারি কুঞ্জ বিহারি জপ গিরি ধারি যাবেন তো? বেশ, তবে সিলিন্ডার করুন, সবাইকে সিলিন্ডার করতে হবে বাবা, সবাই মিলে দুটি বাহু তুলে যে যেখানে আছেন মা কেউ ঘুমিয়ে থাকবেন না, যারা আছে সবাই মিলে বলুন, সঙ্গে সঙ্গে একটু উলুধ্বনি করতে হবে বাবা, তার সঙ্গে সঙ্গে একটু উলুধ্বনি দিতে হবে, কেমন? আগে উলুধ্বনি দেন তো, হরি বল হরি বল রাধে রাধে চলে রে মনে বৃন্দাবন সে ধাম, রাধা রাধা বৃন্দাবন সে ধাম, রাধা রাধা we'll be right back.
রাধা রানী কি আজকে আমরা শ্রবণ করিব আজকে এই মধুময় বৃন্দাবনে, সেই নন্দন নন্দন ভগবান কৃষ্ণ আমার কি করছেন বাবা আজকে সখারামকে সঙ্গে নিয়ে তিনি আজকে গোচারণে গেছেন, শ্রীরাম সুরাম দাম বসুদামকে ওই গোচারণে গিয়ে আজকে ভগবান সখাদেরকে ডাকলেন, শ্রীরাম আরে মধুমঙ্গল কানাই ভাই কানাই কি হচ্ছে, আরে আমরা তো বুনো মাঝি এসেছি খেলার জন্য, তাহলে তোরা কেন দূরে দূরে আছিস, আমার কাছে ভগবান কৃষ্ণ বলছে সহগণকে বলছে শ্রীরাম সুদামে দামি বসুদামকে বলছি, আরে আজকে আমরা মনের মতো করে খেলব, ভগবান সখাগণকে নিয়ে খেলছে বাবা, আমরাই সংসার জগতে পড়ে আমরাও খেলা খেলছি, আজকে ভগবান খেলছে সখাগণকে নিয়ে, কেমন করি খেলে তো খেলে তো খেলে তো নব ঘনশ্যাম খেলে তো নব ঘনশ্যাম কেমন খেলা খেলছে বাবা প্রিয় শ্রী ঘরে ফিরে যায়, কারণ
মা রসুমতি আমাদের জন্য চিন্তা করবে। বাবা সন্তানের চিন্তা কিন্তু মাকেই হয়। তা চল চল এখন আমরা ঘরে ফিরে যাই। ঘরে ফিরে এসেছি, আজ প্রতিদিনের নয়, আজ সুবল মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা গো দাও দাও মা আমাদের কানাইকে সাজিয়ে দাও, আজ গোঠের সাজিয়ে সাজিয়ে দাও, আমরা গোঠে যাব। যশোমতী মা আমার বলছি, সুবল বাবা সুবল আজ আমি গোঠে যেতে দেব না, কারণ আজ আমি ঠিক করেছি শুধু তোদের ভাই কানাই কেন আমি কাউকে গোঠে যেতে দেব না, দেব না, দেব না। কেন মা? আরে জানিস আমি তো মা, আমার মনটা কেমন ঘুরাচ্ছে জানি না। আজ আমি ঠিক করেছি আমি তোদের কাউকে গোঠে যেতে দেব না। সুবল মনে মনে চিন্তা করছে, তা কি হয়, আমরা নিত্যনিত্য গোঠে যাই, কত খেলা খেলি, আজকে মা আমাদের গোঠে যেতে দেবে না কেন? সুবল বলছে, মা গো কেন মা, তুমি আমার করে অত চিন্তিত করছো কেন, কি হচ্ছে, একবার গোঠে যাবার অনুমতি দাও। আর সব থেকে বড় কথা কি হলো জানো মা, তুমি তো আমাদের ভাই কানাইকে তোমার দুটি হাত দিয়ে সাজিয়ে দাও, কিন্তু মা গো যখনই আমরা গোঠে যাই আর ওই বনে হতে আগে মা এসে আমাদের ভাই কানাইকে কত নয় আদর করি। আজকে তুমি বলছো মা গোঠে যেতে দেবে না, একবার অনুমতি দাও। বেশ, এত করে যখন তোরা অনুরোধ করছিস আমি তোকে গোঠে যেতে দেব, তাই যশোমতী মা আমার কি করছি বাবা, প্রতিদিনের ন্যায় আজ গোপালকে কোলে বসিয়ে মা যশোমতী আমার সাজিয়ে দিচ্ছে। কেমন করে নন্দ রানী সাজিয়ে দিচ্ছেন কোলে বসে, আর কি করছে বাবা প্রতিদিনই নেয় ওই ক্ষীর মাখন নবনী গোপালকেও খাইয়ে দিচ্ছে, দধি মন্থন করতেন মা যশোমতী। যা রাধে কেমন করি নন্দ রানী আজি আনন্দ নন্দরানী আজি কি আনন্দ মন্দরানী গোপালের লাগি দধি করেছে মন্থন আর কেমন করে সাজাচ্ছি কৃষ্ণ
কৃষ্ণ সাজে রাগ সাজে চন্দ্র হাস কুটি মাঝে, কৃষ্ণ সাজে রাগ সাজে চন্দ্র হাস কুটি মাঝে, কৃষ্ণ সাজে রাগ সাজে চন্দ্র হাস কুটি মাঝে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, তাই আজকে ভক্তিমূর্তি মায়েরা, ভক্তমণ্ডলী, আজকে আনন্দ সহিত আমরা একটি ছোট্ট করে একটি ভজন গান গাইব। জয় রাধে বাবা। বাবা লীলার কি গাইব, মাত্র 40 মিনিট সময়, আপনারা তো সবাই জানেন, এবং প্রতিটা কীর্তনিয়া একই কথাই বলছে, তাই না? আমি আর কি বলব। জয় রাধে। যাই হোক, আমরা সবাই মিলে একটু আনন্দ উপভোগ করব। জয় রাধে। সবাই মিলে বলুন, দুটো বাহু তুলে গীতায় গৌর হরি ও মেরি রসনা। ও মেরি রত্না লাগেই রাধা নাম কি, আহা মুডলিব যাই রম্ভাষণ কি, ও মেরি রত্না, ও মেরি রত্না, ও মেরি রত্না লাগেই রাধা নাম কি, আহা মুডলিব যাই রাধা শাম কি, আমরা কিন্তু সবাই ছিলাম, আর সেদিন আমরা সবাই কিন্তু কথা দিয়েছিলাম, কাকে মনে আছে? কাকে বাবা কথা দিয়েছিলাম? সেই অনাদি আদি গোবিন্দকে। তবে আমরা কথা দিয়ে কিন্তু আমরা সেদিনের কথা ভুলে গেলাম। জয় রাধে। কেন ভুলে গেলাম? সেদিনের কথা কিন্তু আমাদের কারোর মনে নেই, আছে কি? কারণ মনে নেই। তবে আমরা একটি ছোট্ট করে একটি ভজন আস্বাদন করিব, আর সেই ভজনের মাধ্যমে আমরা জানতে পারবো বাবা নিতাই গৌ হরিব। হো গাই মেইলে মা দে চুনরিয়া,
করে বদনশি নরিয়া হো গাই মেনি মোদি চুনরিয়া করে বদনশি ও চুনরিয়া নজর মিলাইছে ঘর যাইছে লাগা চুনরি মিলাও কেসে লাগা চুনরি মিলাও চুনরি মে তাগুছু পাউ কেসে চুনরি মে তাগুছু পাউ কেসে ঘর যাও কেসে ঘর যাও কেসে লাগা কৈসে কৈসে ভুলে গই বচন গীতকে হাই শ্বশুর নামে ভুলে গাই সব ভুলে গেছে বাবা কোন দিনের কথা ভুলে গেছে সেদিনের কথা যেদিন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম মাতৃগর্ভে আমরা সব ভুলে গেছি বাবা এই আমাদের মতো মুরজি সব ভুলে গেছে তাই কি বলছে ভুলে গই সব বচন শ্বশুর বাবল সে নজর মিলাও কেসে ঘর যাও কেসে কেসে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি গিরিধারী কি গিরিধারী কি জয়দেব পদ্মাবতী ধাম কি জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি ধর্মরাজ আশ্রম কি শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল 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 জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম।